সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ, পোশাক আশাক এসব নিয়ে বছর জুড়েই আলোচনা সমালোচনায় থাকেন শ্রাবন্তী। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করলে সেখানে ট্রোলের বন্যা বয়ে যায়। বিষয়টিকে কিভাবে দেখেন তিনি? গত শুক্রবার শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত মুক্তি পেয়েছে তার অভিনীত কাবেরী অন্তর্ধান ছবিটি, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রাবন্তী তার নতুন সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। শ্রাবন্তীর ভাষ্য, যারা এই সমালোচনা করে তাদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত, তারপর অন্যকে জাজ করুক। মানুষ একটু বেশি জাজমেন্টাল হয়ে যায়। ট্রোল নিয়ে আমি আর বলতে চাই না, পাত্তাও দেই না। পোশাক নিয়ে তার বক্তব্য, যে খোলামেলা পোশাক পরেছে সে যদি কমফোর্টেবল হয় তাহলে অন্যদের কথায় কিছু যায় আসে না। অনেকের হয়তো তাকে দেখতে ভালো লাগছে, হাতের পাঁচটা আঙ্গুল তো সমান হয় না। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।